বেঙ্গলি মেডিকেটের টিপস ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জিত। তো আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে আসলাম। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেকটা উপকারিতা পাবেন। তো আজকের যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হলো একটি ভেজাইনাল ক্যাপসুল, যার নাম আছে ভিডিএম ফোর্ট ক্যাপসুল। তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন। তো এটির কাজ কি আছে বা এটি কিভাবে ব্যবহার করবেন বা এটি ব্যবহার করার পর কি কি সাইড ইফেক্ট হতে পারে, তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবে ভিডিওটির মাধ্যমে। সেই সঙ্গে আপনারা ভিডিওটি খুঁটিনাটি কোথাও মিস না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেকটাই উপকারিতা পাবেন। তো চলুন আমরা প্রথমে এই ক্যাপসুলটার সঙ্গে পরিচিত করে নিই, তারপর আমরা এটির মেন বেনিফিট কি আছে সেই নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হলো ভিডিএম ফোর্ট, এটি ভ্যাজাইনাল ক্যাপসুল। তো আমরা এটা সম্পর্কে আলোচনা করব বিস্তারিত। তো আলোচনা শুরু করার আগে প্রথমে আমরা এই ক্যাপসুলটার সঙ্গে আমরা একটু পরিচিত করে নেব। তো প্রথমে দেখে নেব এটির কম্পোজিশন কী আছে। এটির কম্পোজিশন আছে ক্লিন্ডামাইসিন, ক্লোট্রিমাজল অ্যান্ড টি নিরাজল ভ্যাজাইনাল সফজেল ক্যাপসুল। মানে একটি স্টিপে সাতটি করে ক্যাপসুল হয়ে থাকে এবং এটি মার্কেট করেছেন DWD ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং একটি স্টিপের দাম রয়েছে 165 টাকা। যদি আপনারা ডিসকাউন্টে পেয়ে যান তাহলে অনেকটা কমেই পেয়ে যাবেন এবং এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজলেও পেয়ে যাবেন। এবার আপনাদের একটু ক্যাপসুলটা দেখাই, দেখুন এটির মধ্যে আছে একটি স্টিপের সাতটি করে। তো এরপর আমরা বিস্তারিত আলোচনা করবো এটির বেনিফিট কী আছে। তো আপনারা দেখলেন যে আমি এই ক্যাপসুলটির সঙ্গে এটি পরিচিত করে নিয়েছি, এরপর জেনে নেব এটির বেনিফিট কী আছে বা এটির কাজ কী। তো ক্লিন্ডামাইসিন ফসফেটের কাজ হলো এটি একটি অ্যান্টিব্যাকটেরিয়াল, যা অ্যান্টিব্যাকটেরিয়াল ধ্বংস করতে সাহায্য করে থাকে এবং ক্লোট্রিমাজলের কাজ হলো এটি একটি অ্যান্টি ফাঙ্গাল, ফাঙ্গাল ইনফেকশনগুলো নষ্ট করতে সাহায্য করে এবং টি নিরাজল হলো একটি অ্যান্টিবায়োটিক, এটি ইনফেকশন দূর করতে খুব ভালো কার্যকরী দিয়ে থাকে। তো এই ক্যাপসুলটা শুধুমাত্র মহিলাদের জন্য। তো মহিলাদের জনিতে যদি বা যৌনাঙ্গের ভেতরে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন বা কোনো যদি অ্যান্টিব্যাকটেরিয়াল বা কোনো পরজীবী যদি আক্রমণ করে থাকে সেই জন্য এই ক্যাপসুলটি খুব ভালো কার্যকরী দিয়ে থাকে এবং এই অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল আক্রমণ হওয়ার কারণে এই জনির পথের ভিতরে বা জনির মধ্যে চুলকানি ভাব হতে থাকে বা দুর্গন্ধ হতে থাকে, এমনকি সাদা রঙের সাদা স্রাবও নির্গত হতে থাকে এবং সেই সাদা রঙের সাদা স্রাব সেটি ডিম ভাঙা লালার মতো হতে পারে কিংবা সাদা রঙেরও হতে থাকে। তো সেই কারণের জন্য এই ক্যাপসুলটি খুব ভালো কার্যকরী দিয়ে থাকে। তো জনির ভেতরে কোনো যদি অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল আক্রমণ বা পরজীবী আক্রমণ করে থাকে সেই কারণে এই ক্যাপসুলটি খুব ভালো কার্যকরী দিয়ে থাকে। আপনাদের যদি এই সব সমস্যায় ভোগেন তো অবশ্যই ডাক্তার ও পরামর্শে আপনারা এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন। এবার চলে আসবে এই ক্যাপসুলটি ব্যবহার কীভাবে করবেন। এই ক্যাপসুলটি ব্যবহার করবেন, এটি একটি স্টিপে সাতটি করে ক্যাপসুল আছে, তো এটি সাত দিন মানে সাত রাত্রে আপনারা ব্যবহার করতে হবে। তো এটি পিরিয়ড চলাকালীন এই ক্যাপসুলটি ব্যবহার করা যাবে না। তো এটি ব্যবহার করার আগে ভালো করে হাত হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন এবং যতটা পারবেন এই ক্যাপসুলগুলি নিয়ে জনিপথের ভিতরে পুষ করবেন এবং এই ক্যাপসুলগুলি ভিতরে ফেটে গিয়ে মলমেরা করে হয়ে কাজ করে থেকে থাকে। তো এটি কন্টিনিউ বা সাত দিনের মধ্যে হয়তো কোনো সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন ধরুন খুব ধরুন চুলকানি হতে পারে ওখানে। তো অবশ্যই কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আপনি স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাইকে ধন্যবাদ।